বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা আলুর একটা কাবাব করব, সেটা হচ্ছে আলুর গোলা কাবাব। এখানে আমি কোয়াটার কাপ বেসন দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ ময়দা। একটু ভেজে নিব বেসন থেকে আর ময়দা থেকে, যাতে একটা মানে ভাজায় ঘ্রাণ আসে ওই পর্যন্ত ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট বেসন আর ময়দাটাকে ভেজে নেবেন, যেমন এই যে একটা ঘ্রাণ বের হচ্ছে আর দেখেন কালারও চেঞ্জ, আর এটা আমার ভাজা হয়ে গেল, এটাকে আমি এখন নামিয়ে নিব। এখানে আমি 300 গ্রাম নিয়ে নিয়েছি সিদ্ধ আলু, আর এটাকে গ্রেট করে নিয়েছি, একটু হেলদি করে বানানোর চেষ্টা করব। আর এখানে আমি এই যে বাঁধাকপি দিয়ে দিচ্ছি 1 চামচ, পেঁয়াজ ছোট্ট একটা দিয়েছি, গাজর 1 চামচ হবে কুচি করে দিয়েছি, আর এটা হচ্ছে পেঁয়াজের কলি সেটা দিয়েছি 1 চামচ। এখানে যে বিট নিয়েছি এটা কালারের জন্য দিয়েছি, আর এমনিতে ওটা অনেক হেলদি, এটাও 1 চামচ নিয়েছি। 2টা নিয়েছি কাঁচামরিচ। এখানে কিছু মানে গুঁড়া মশলা দিব, এখানে হচ্ছে জিরার গুঁড়া 1/4 চামচ, ধনিয়ার গুঁড়া 1/4 চামচ, তারপরে হচ্ছে হলুদ 1 চিমটি, গরম মশলার গুঁড়া সেটা 1/4 চামচ, আর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া, কালোটা দিতে পারেন, আমি সাদাটা দিলাম। আর এগুলো সব কিছু আমি খুব ভালো করে মেখে নেব। আপনারা ইচ্ছা করলে লাল মরিচটা দিতে পারেন। এই যে লবণটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। এখানে আমি বেসন আর ময়দাটা দিয়ে দিচ্ছি। বেসন আর ময়দাটাকে বাইন্ডিংয়ের জন্য দিলাম, আর এমনি তো কাবাবে আমরা মানে ছোলার বুটের ডালটা দিই, ছোলার ডাল যেটাকে বলে, সেটা সিদ্ধ করে দিই। এই জায়গায় আমি বেসন থেকে ভেজে দিয়েছি। এখানে 1 চামচ তেল নিয়ে, এখানে 1 চামচ তেল নিয়ে নিলাম, তেল নিয়ে নিয়ে যাতে হাতে না লাগে বানানোর সময়। মাখানোটা হয়ে গেল, আর এটা আমি এখন বানিয়ে নিব। আপনার যেমন সাইজটা পছন্দ ওরকমই বানান, অসুবিধা নেই। একটু গোল করে বানিয়ে তবে একটু একটু লম্বা করে, এক চামচ তেল দিয়ে দিলে হয় কি, এটা আর হাতে লাগে না। আর যে কোনো একটা গোল কোনো কিছু এইভাবে নিয়ে নেন, আমার চামচটা গোড়াটা গোল তাই এটা দিয়ে আমি করতেছি। এই ছিদ্রটা করতে হবে আর কি, এই যে এটা বানানো হয়ে গেল, এইভাবে মানে অন্যগুলো বানিয়ে নিব। কাবাবগুলো ভাজতে চলে আসলাম, প্যানে কিছুটা তেল দিয়েছি, এটা একদম অল্প তেলে ভাজতে হবে,
এগুলো আসলে বিফ চিকেন বা মাটন দিয়ে করা হয়, কিন্তু আলু দিয়ে একটু করা যায়। স্বাদ তো একদমই আলাদা। এটা এগুলো একটু ঘুরিয়ে দিচ্ছি। আমি এটা এগুলো চারিদিক থেকে ঘুরিয়ে টুরিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আপনারা এইভাবে ভেজে নেবেন, আপনাদের কালার পছন্দ হওয়া পর্যন্ত ভেজে নেবেন। আর আমার এই কালারটাই মানে ভালো লাগতেছে। কাবাবে সাধারণত এই ধরনের কালারই হয়। এটা মানে আমি নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, বাসায় যা থাকে সেটা দিয়ে বানিয়ে নেওয়া যায়। যাই হোক, বাসায় এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় দোয়া করি। আল্লাহ হাফেজ।